আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। তো আমরা আজকে নেক্সট যে কাজটুকু করতে চাইছিলাম গত পর্বে সেগুলো করবো আজকে। তো আজকে আমরা এখন কি করব, অ্যাক্টিভিটি মেনে যাওয়ার পর এখানে কয়েকটা বাটন অ্যাড করব। তো আমরা ফার্স্টে চলে যাই, ফার্স্টে আমরা বাটন অ্যাড করব এখান থেকে, বাটন অ্যাড করলাম এখানে একটা, একটু উঠাই দিই, দেখতে সুন্দর লাগবে। তো এই বাটনের নাম দেবো আমরা কি নাম দেওয়া যায় বলুন তো, কোনটা বাটনটা, এটা ফেসবুক। ঠিক আছে, এখানে ক্লিক করলে সরাসরি ফেসবুকে চলে যাবে, ফেসবুক। ঠিক আছে, আচ্ছা এই ব্যাকগ্রাউন্ড একটু চেঞ্জ করে দিই, ব্যাকগ্রাউন্ডে আমরা অন্য একটা কালার দিই। ব্যাকগ্রাউন্ডে আমরা কি কালার দিতে পারি, এই কালারটা দিই। ওকে, তো এরপরে আমরা যেটা করব সেটা আরেকটা বাটন নিব, এটা দিব মাঝখানে, সেটা দেব লাইক টুইটার। টুইটার স্পেলিংটা যাই হোক, আচ্ছা ওকে, একটু উঠাই দিই। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ করে দিই। ওকে, আচ্ছা আরেকটা বাটন নিব, বাটনটা নাম দিব, কি নাম দেওয়া যায়, হ্যাঁ এখান থেকে, সরি বাটনটার নাম দেওয়া যায় টুইটার, নিচে এটা টুইটার, এই বাটনটা। এই বাটনটার নাম দিব আমরা কি দেওয়া যায়, এটা দিব আমরা হোয়াটএভার স্ল্যাশ শেয়ার। ঠিক আছে, একটু বড় হয়ে গেছে। স্লাইড দিলাম, ঠিক আছে। আর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিই, ওকে। আচ্ছা এখানে এরর দেখাচ্ছে কেন, ঠিকই তো আছে, এরর দেখাবে কেন। আচ্ছা এটা কেটে দিতে হয়ে গেল, আচ্ছা আর ওটা দেখাবে না। আচ্ছা যাই হোক, এরর লেআউটস ইনসব প্লাস এডিট টেক্সট না। আচ্ছা আমরা কাজ করি, এটাকে কেটে দিই একবারে, ঠিক আছে কেটে যাবার নেই। এইবার কোনো এরর দেখাবে না, ব্যাকগ্রাউন্ড ঠিক আছে। আমার নাম দিলাম কি স্লাইড শেয়ার, কাজ করবো না, জাস্ট স্লাইড লিখলাম কারণ এটা আর কি স্লাইড। ওকে ওকে সরাই দিই। আচ্ছা ওকে, আচ্ছা তাহলে আমাদের এখানে বাটনগুলো ক্লিক করলে বিভিন্ন জায়গায় যাবে তাই না। তো আমরা এখন যে কাজটা করবো সেটা আমরা চলে যাব আমাদের এখানে, এখানে তারপর আমরা ফার্স্টে ফেসবুকের কাজ করবো। তো ফেসবুকে ক্লিক করলে আমরা অন্য একটা অ্যাক্টিভিটি ওপেন হবে এবং সেখানে চলে যাবে। তো আমরা এখানে কি করব, আমরা এখানে নতুন একটা অ্যাক্টিভিটি নিব, নাম দিব ফেসবুক, নিউতে যাব, নাম দিব ফেসবুক, এমটা অ্যাক্টিভিটি নিব, নাম দিব ফেসবুক। ফেসবুক ওকে। তারপরে হচ্ছে চলে গেলাম এখানে, তো আমরা এখন যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা এখন কোড লিখব। কোড লেখার পরে কোথায় কোড লিখবো আমরা? এখানে ফার্স্ট আমরা বাটন নিছি না, তো বাটন আর একটা ভ্যারিয়েবল লিখলে করবো, সেটা ফেসবুক নামে, ফেসবুক নামে, ফেসবুক নামে, ফেসবুক, ঠিক আছে। তো আমরা এখানে যেটা করবো ওই আইডিটাকে ফাইন্ড আউট করে এখানে নিয়ে চলে আসবো, ফেসবুক ইজিক্যাল টু বাটন find by id dot id dot। আচ্ছা এই বাটনটার নাম কি ছিল সেটা আমরা তো খেয়াল করি না, এটা একটু সবসময় খেয়াল করবেন বাটনটার নাম কি ছিল। ফেসবুক হচ্ছে এটা, তার মানে বাটন 2, এই যে এখানে খেয়াল করলে বাটন 2 এটা। আচ্ছা তাহলে হচ্ছে বাটন 2 আইডি হচ্ছে বাটন 2 ওকে। চলে যাই আমরা, ঠিক আছে, কোথায় যাব? এখানে যাব বাটন 2, ঠিক আছে। আর এখানে আবার সেমলি ভাবে আমরা কি করব, ওয়ান ক্লিক লিসেনার ইউজ করব, ফেসবুক ডট সেট ওয়ান ক্লিক লিসেনার নিউ ভিউ। এখানে আমরা ইনটেন্ট করব, ইনটেন্ট, ইনটেন্ট যা ইচ্ছা তা লিখলাম, নিউ ইনটেন্ট। আসি কোথায়? মেন অ্যাক্টিভিটিতে যাব, কোথায়? মেন অ্যাক্টিভিটি ডট ডিস যাব, কোথায় যাব? হচ্ছে ফেসবুকে, ডট কি ক্লাস স্টার্ট অ্যাক্টিভিটি এটা, ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখানে ক্লিক বাটনে, ফেসবুক বাটনে ক্লিক করলে এখানে চলে যাবে। চলে যাওয়ার পরে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওইখানে যাওয়ার পরে তাহলে এখানে ক্লিক করলে আসবে কোথায়? এখানে। এখানে আসার পর আমরা এখানে এখানে কোড লিখবো। কি কোড লিখবো? ওই যে এখানে যেভাবে লিখছি, এর আগে যেভাবে করছি সেভাবেই কাজ করব। জাস্ট এখানে আর কি আমাদের এই যে ফেসবুকের যেই আমার যে এই এক্সএমএলটা আছে ওইখানে জাস্ট আমাকে কি করতে হবে, ওইখানে আমাকে একটা ওয়েব ভিউ নিতে হবে, সম্পূর্ণটা আমরা একটা ওয়েব ভিউ নিব, ঠিক আছে। তো ওয়েব ভিউ, ওয়েব ভিউ, এই যে ওয়েব ভিউ নিব একটা, এখান থেকে একটা ওয়েব ভিউ নিলাম এখানে, ঠিক আছে। আর নর্মাল কাজ করব, এখানে আইডি দিব, এখানে আইডিটা দেওয়া নেই, আইডি দিব, ওয়েব ভিউ আইডি হচ্ছে কি দেওয়া যায়, যাই হোক দিলাম একটা কিছু। আর এই লেআউটটা চেঞ্জ করে দিব, রিলেটিভ লেআউট, ঠিক আছে ওকে। আচ্ছা তো এখন আমার আপাতত ওয়েব ভিউ আসে, এখন জাস্ট আমি কোড লিখবো। আচ্ছা যাই হোক, তো আমরা এখানে যাবো, যাওয়ার পর কি কোড লিখবো আমরা? নর্মালি আগে আগে যেভাবে কোড লিখছি সেভাবেই কোডটা লিখবো, সরি এই যে এখান থেকে আমরা এটা নিব, মানে আগে যেভাবে লিখছি সেম ভাবে। আমি পার্থক্য ডিফারেন্সটা কোথায় আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি যে আসলে ডিফারেন্সটা কোথায় আসবে। তো আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে জাস্ট এখানে পেস্ট করে দিব এটা। আর এখানে আমাদের একটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে আমরা স্ট্রিং ভাবে এখানে ইউআরএল ডিক্লেয়ার করছি, স্ট্রিংটা ডিক্লেয়ার করে দেবো, স্ট্রিং ইউআরএল, ঠিক আছে। আর একটা কাজ করবো সেটা হচ্ছে এই যে আমাদের ওয়েব ভিউটা নিয়েছি, ওয়েব ভিউ আইডিটা ডিক্লেয়ার করে দেবো। ওয়েব ভিউ কোনটা? ডাব্লিউ ইজিক্যাল টু ওয়েব ভিউ, ওয়েব ভিউ ফাইন্ড ভিউ বাই আইডি আর ডট আইডি ডট হচ্ছে এখানে আমাদের যে ওয়েব ভিউটা নিয়েছি ওয়েব ভিউটা আইডিটা কি ডিক্লেয়ার করলাম একটু আগে খেয়াল করে দেখি, এখানে যে 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 যে। আচ্ছা তাহলে এখানে কি করব, যে 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 যে, ঠিক আছে। তো মোটামুটি কমপ্লিট। ঠিক আছে আচ্ছা এরগুলো কোথায় দেখাচ্ছি আমরা একটু খেয়াল করে দেখি। এখানে যাচ্ছে ডাব্লু ইজিক্যাল টু ডাব্লু, আমরা এখানে ডাব্লু ওয়েব ভিউ ডাব্লু ডিক্লেয়ার করে নিয়ে এখানে এরর দেখাচ্ছে, ওয়েব ভিউ দিয়ে ডাব্লু ডিক্লেয়ার করবো, ঠিক আছে। আর কোনো এরর নাই। তো এখন রান করে দেখি কি হয়। এই যে চলে আসছে। তো এখানে আমি অ্যাড্রেস ক্লিক করে যাবে, ফেসবুকে ক্লিক করলাম, ফেসবুকে ক্লিক করার পরে এই যে গুগল আসলো, কারণ আমাদের এখানে কি গুগলটা দেওয়া আছে। আমরা এখানে চেঞ্জ করে দিই, কি চেঞ্জ করবো? এখানে facebook.com লিখে দেবো, www.facebook.com এবার রান করে দেখি। এই যে ফেসবুকে চলে আসছে। তো কিভাবে কাজ করতে হবে আপনারা আশা করি বুঝছেন। আমি আর বাদ বাকি বা বাটনের কাজগুলো করলাম না, কারণ সেম কাজ বারবার। আপনারা জাস্ট অ্যাক্টিভিটি ওপেন করবেন, তারপরে এই মেন অ্যাক্টিভিটি থেকে ইনটেন্ট করবেন। ইনটেন্ট করার পরে সেইখানে যাওয়ার পরে এই কোড লাইনগুলো লিখবেন, সেম কোড আগে যে পর্বে যেটা বললাম যেভাবে কাজ করবে ঠিক একইভাবে কাজ করবে। ওইখানে জাস্ট কী করছি, ইডেট টেক্সট থেকে ওই বা আপনার যেই অ্যাড্রেসটা আমরা ইডেট টেক্সটে দিছি, ইডেট টেক্সটে দেওয়ার পরে আমরা এখান থেকে আর কি গেট করছে। গেট করার পরে তারপরে আমাদের এই যে এখানে যেমন ইডেট টেক্সট থেকে গেট করে তারপরে আমাদের লোড করছে, তাই না? কিন্তু এখানে কি হচ্ছে, সরাসরি আমরা বাটনটা অ্যাড্রেসটা দেওয়া আছে, তো এখানে আর গেট করার দরকার নাই। তো কাজটা এভাবে করতে হবে, আপনারা বাদ বাকি কাজগুলো করবেন। এগুলো আপনাদের হোমওয়ার্ক। দেখি আপনারা যদি পারেন তাহলে বুঝবেন যে আমি বুঝতে পারছি, না পারলে টিউটোরিয়ালটা আবার দেখবেন। আর যদি তাও বুঝতে সমস্যা হয় আমাকে ইমেল করতে পারেন বা নিচে কমেন্ট করতে পারেন। তো থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হবে পরের টিউটোরিয়ালে, ভালো থাকবেন।